হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আবারও আছি আপনাদের মাঝে। সুজন আর বিএস, আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে একটি টুলসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এনসিকে যে ডঙ্গল আছে, এনসিকে ডঙ্গলের দুইটি টুলস। আর টুলসগুলো একটু হয়তো আগের ভার্সন হতে পারে, তবে এগুলো দিয়ে মানে সাকসেসফুলি কাজ করা যায়। আমি নিজেও কাজ করেছি, তার জন্য আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। আর আপনারা এই যে টুলসটা ব্যবহার করবেন, এই টুলসের লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই ডিসক্রিপশন থেকে আপনারা টুলসটাকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেবেন। আর এক্সট্রাক্ট করার জন্য অবশ্যই পাসওয়ার্ড চাবে, আর পাসওয়ার্ড আমার এই ভিডিওর স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এবং কি এখান থেকে আপনারা কিন্তু স্যামসাংয়ের একটি টুলস পাবেন। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এখানে স্যামসাংয়ের যে নতুন আপডেট ফোনগুলোর কিন্তু এই সাপোর্ট এখানে আপনারা পাচ্ছেন না আগের। তো আমি যেটা মনে করি, আপনারা মানে কিছু মানে টাকা পয়সা ছাড়াই যে ফ্রিগুলো পাচ্ছেন, এটি আমি মনে করি অনেকটাই বেশি, কারণ হচ্ছে আপনারা তো কাজগুলো চালিয়ে যেতে পারছেন, তাই না? তো তার জন্য বলবো যে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে এ টু জেড পুরো ভিডিওটা দেখবেন। আর এরকম ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কি পাশে থাকে বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। আর তাছাড়া আপনাদের মাঝে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে আর আমরা দেরি করবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান এনসিকে ডঙ্গল ক্র্যাক একটি ফাইল আছে, আর এই ফাইলটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন একদম নিচে, ওইখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা এটাকে যেটা করবো এক্সট্রাক করে নেব। তো এক্সট্রাক করার জন্য এখানে পাসওয়ার্ড চাবে, তো আপনারা পাসওয়ার্ডটা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন, তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো এখান থেকে আমরা ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কিন্তু এক্সট্রাক হয়ে গেল, এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। আর তাছাড়া আমি আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, আমি এখানে টুলসের রিভিউ করব না, আমি জাস্ট আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দেব যে এটা দিয়ে কিভাবে কাজ করতে পারেন। তো তার জন্য আমরা এটাকে ওপেন করে নিচ্ছি, তারপরে এখানে আবার এটাকে আমরা ওপেন করে নেব, এটাকে ওপেন করে নেব। তবে হ্যাঁ, একটি কথা আপনাদেরকে বলে দিই, কথাটা মনোযোগ সহকারে দেখবেন শুনবেন। আপনারা যেটা করবেন, এটাকে এক্সট্রাক করার আগে আপনাদের কম্পিউটার থেকে অ্যান্টিভাইরাসটাকে আপনারা ডিজেবল করে নেবেন, ঠিক আছে? অ্যান্টিভাইরাসটাকে ডিজেবল করে নেবেন, তা না হয় কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন না। তো এখন আমরা যেটা করবো, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেব। তো এখান থেকে আমরা ইএস দিয়ে দেব। আমি আবারও বলে দিই, এটাকে এক্সট্রাক করার আগে আপনারা আপনাদের কম্পিউটার থেকে অ্যান্টিভাইরাসটাকে ডিজেবল করে নেবেন। ডিজেবল করে না নিলে আপনারা এটা হচ্ছে ক্র্যাক ভার্সনের, সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন না। তো এখানে আমরা যেটা করবো, এটাকে আমরা মিনিমাইজ করে দিচ্ছি, আর এটাকে ওপেন করার পরে একটুখানি অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর এমটিকে ভার্সন 2.562, এখানে লেখা আছে আরেকটি এমটিকে, ফর এমটিকে ভার্সন 5.131610, আর এখানে আছে স্যামসাংয়ের, আর এই দুটো একই। দেখতে পাচ্ছেন এখানে ভার্সন 0.72, এখানেও ভার্সন 0.72। তো আমরা সর্বপ্রথমে এইটার ইন্টারফেসটা দেখি, এটা হচ্ছে এমটিকে, ঠিক আছে? তো আমরা এটাকে স্টার্টে ক্লিক করে দিতে হবে, জাস্ট এটাতে টিক মার্ক আছে, তো আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু লোডিং নিচ্ছে, তো লোডিং নেওয়ার সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে। তো এখানে আমাদের লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের টুলসটা রানিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টুলস রানিং হয়ে গেছে অলরেডি, আর এটা 100% কাজ করে, আমি এখান থেকে কাজ করে দেখেছি। তো এখানে যেই প্রথম মেইন অপশন, মেইন অপশনে আপনারা দেখতে পাচ্ছেন 0/CPU, আর এখানে আপনারা চাইলে এখান থেকে আপনারা মানে মোবাইলের যে ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম সিলেক্ট করতে পারেন। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এখানে আপনারা মানে নতুন যেই ফোনগুলো আছে ওইগুলোর মানে আপডেট একটু কমই পাবেন। তবে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করলে পারেন, এখান থেকে আপনারা সিপিইউ সিলেক্ট করে কাজ করতে পারেন, যেমন 6580 CPU এমটিকে, এটা অনেক মোবাইলে ব্যবহৃত হয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা সিপিইউ সিলেক্ট করে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আমরা চাইলে কিন্তু এখান থেকে যে সিপিইউ মডেল সিলেক্ট করে, সিপিইউ মডেল সিলেক্ট করে এখান থেকে আমরা ওপেন স্কেটার ফাইলটা ধরিয়ে নিতে পারি। তো তার জন্য আমরা কম্পিউটারে চলে যাই, আমাদের একটা ওপেন স্কেটার ফাইল আপনাদেরকে ধরিয়ে দেখাচ্ছি, যেমন 6580 i10, তো আমরা এটাকে ধরিয়ে দিচ্ছি এই যে স্কেটার ফাইল। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের স্কেটার ফাইলটা নিয়ে নিছে। তো আমরা যদি এখন এখান থেকে আমরা রাইট ফ্ল্যাশে ক্লিক করি, সেক্ষেত্রে এটা ফ্ল্যাশ রাইট হবে, তো আমরা এখান থেকে ইএস দিয়ে দেবো। তো এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু লেখা চলে আসছে যে আমাদের কেবল কানেক্ট করার জন্য, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মানে ফ্ল্যাশ রাইট করতে পারবো। আর রাইট মানে হচ্ছে একটা মোবাইল ফ্ল্যাশ করা,
এবং কি এখান থেকে আমরা বহুত ইনফরমেশন আনতে পারবো। এখানে এটা হচ্ছে মানে ফ্লাশ মোড, আর এটা হচ্ছে মিটা মোড, ঠিক আছে, মিটা মোডে। আর তাছাড়া এখান থেকে আমরা আবারও আনলকে এসে জিরো বাই সিপিইউতে রেখে এখান থেকে আমাদের সিপিইউ মডেল সিলেক্ট করে নেব। সিপিইউ মডেলটা সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা এখান থেকে ডিরেক্ট আনলক, এটা হচ্ছে আমাদের মানে ফ্ল্যাশ মোডে হবে ডিরেক্ট আনলক। কিছু কিছু ফোনের ক্ষেত্রে আনলক এখান থেকে আপনারা করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আশা করি হয়ে যাবে, আর যদিও না হয় আপনারা ওইখানে সরাসরি চলে যাবেন সার্ভিসে। সার্ভিসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা জিরো বাই সিপিইউতে রেখে এখান থেকে আপনাদের ফোনে যেই সিপিইউ থাকবে ওই সিপিইউর মডেলটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনারা যদি চান ফোনটাকে ফরম্যাট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ফরম্যাট ইউজার ডাটা, ফরম্যাট অল এক্সপার্ট পিওর লোডার, ফরম্যাট কাস্টম, এখান থেকে কাস্টম ভাবে ফরম্যাট করতে পারেন। আবার এখান থেকে ইউজার ডাটা, তো আপনার একটা সেট যখন হাতে ফরম্যাট করেন সেই ক্ষেত্রে এখান থেকে ফরম্যাট ইউজার ডাটা রেখে জাস্ট এখানে এই যে এক্স এক্স কার্ডে দিয়ে দিবেন, ঠিক আছে, এক্স কার্ডে দেওয়ার পর এখান থেকে ইএস দিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফোনটা কানেক্ট করার জন্য বলছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফোনটা ফরম্যাট করতে পারেন, তারপর এখান থেকে এডিবি মোডে আপনারা এখান থেকে রিড করতে পারেন, রিড ইনফরমেশন, ঠিক আছে, রিড ইনফরমেশন করতে পারেন। তারপরে এখানে আছে আপনাদের মানে ফোনটাকে কি মোডে নিতে চাচ্ছেন আপনারা, মিটা মোড, ফ্যাক্টরি রিবুট। তো এখান থেকে আপনারা চাইলে যেই মোডগুলো ব্যবহার করতে চাচ্ছেন এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন ফ্যাক্টরি রিবুট। তো ফ্যাক্টরি রিবুটে সিলেক্ট করে এখানে যখন আপনারা ক্লিক করবেন রিবুট ফোন, এখানে এটাতে ক্লিক করার সাথে সাথে যখন ইউএসবি কেবলটা ঢুকাবেন তখন কিন্তু আপনাদের ফোনটা অটোমেটিকলি ব্যাটারি খুলে লাগিয়ে যখন ইউএসবি কেবলটা ঢুকাবেন অটোমেটিকলি যে রিবুটিং মোডে নিয়ে যাবে। দেখা গেছে যে আপনার হাতে একটি ফোন আসছে, আপনার হাতে মানে ভলিউম মাইনাস বা ভলিউম প্লাস দিয়ে ফরম্যাটে যাচ্ছে না, তখন এখান থেকে কিন্তু ফরম্যাট অপশন নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আছে আমাদের ব্যাকআপ রিস্টোর, তো এখান থেকে চাইলে আপনারা সিকিউরিটি আইটেমগুলো ব্যাকআপ করতে পারেন, ঠিক আছে, এবং কি এই যে রাইট পিওর লোডার এখান থেকে এগুলো করতে পারেন। তারপরে এখানে যদি আমরা চলে যাই এখানে দেখতে পাচ্ছেন রিসেট এফআরবি, এখান থেকে এফআরবি রিসেট করতে পারেন, ঠিক আছে, 6580 সিপিইউ সিলেক্ট করে এফআরবি রিসেট করার জন্য ট্রাই করতে পারেন। এখানে আছে রিসেট প্রাইভেসি, আর রিসেট প্রাইভেসি হচ্ছে আমি বলতে চাচ্ছি রিসেট প্রাইভেসি হচ্ছে আপনাদের ফোনে ধরুন গ্যালারিতে লক থাকে বা আপনার ফাইল ম্যানেজার সেটিং বিভিন্ন জায়গায় লক থাকে চাইনিজ ফোনের, সেই ক্ষেত্রে রিসেট প্রাইভেসিতে ক্লিক করে ট্রাই করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিড ফ্ল্যাশ বাই অ্যাড্রেস, তো এখান থেকে রিড ফ্ল্যাশ বাই অ্যাড্রেস করতে পারেন, এবং এখান থেকে ড্রাম পন ফার্মার মানে আপনি ফ্ল্যাশ ফাইলটাকে আপনি মানে কপি করে রাখতে পারেন এখান থেকে ড্রাম পন ফার্মার, আপনার ফোনের যে ফ্ল্যাশ ফাইলটা এখানে রেখে কম্পিউটার রেখে দিতে পারেন, এবং কি এখান থেকে যদি টিকমার্ক দিয়ে দেন যে ড্রাম ইউজার ডাটা টিকমার্ক দিয়ে এখান থেকে করুন, তো সেই ক্ষেত্রে ইউজার ডাটা সহ রিড হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা আইমিআই চাইলে এসবিএন ওয়াইড এসবিএন দিতে পারি, তারপরে এখান থেকে আইমিআই ওয়ান আইমিআই টু সিলেক্ট করে এখানে আইমিআই দিয়ে এখান থেকে আমরা আইমিআই রিপেয়ার করতে পারি। তবে একটা কথা বলে দেবো, আপনারা কেউ আইমিআই চেঞ্জ করবেন না, হ্যাঁ, আইমিআই রিপেয়ার করবেন, আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ থাকবে। আর যারা আপনাদের হাতের ফোন মানে কাস্টমারের হাতের ফোন আনলক করবেন সেই ক্ষেত্রে কাস্টমারের পরিচয়পত্র নিয়ে আনলক করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই রিপেয়ারটা তিনটা মোডে করতে পারেন, এখানে মিটা মোড, ফ্ল্যাশ মোড, তারপর হচ্ছে এডিবি মোড, এই তিনটা মোডে করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের এই এখানের কার সেটিং, তো আমরা এটা নিয়ে কথা না বলাটাই বেটার, কারণ এটা নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো। তো আমরা এখন যেটা করবো এটা কেটে দিচ্ছি, দিয়ে এখান থেকে ওকে করে কেটে দিলাম। তো এখানে আমরা ভার্সন 2.5টা দেখেছিলাম, এখন এখান থেকে আমরা এই ভার্সনটা দেখবো, এখানে টিক মার্ক করে এখান থেকে আমরা স্টারে ক্লিক করে দেবো। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। আমি এক প্রকারে আপনাদেরকে কিন্তু এখানে রিভিউ করে দিচ্ছি এটা। তো এখান থেকে আপনারা চাইলে সর্বপ্রথম এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করে নেবেন, এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে আপনারা মডেল সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু আমাদের অনেক প্রকারের ব্র্যান্ড আছে, ঠিক আছে, অনেক, যেগুলো মানে বলে শেষ করা যাবে না, এখানে অনেক ব্র্যান্ড আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন লেনোভো, লেনোভোর যে মডেলগুলো আছে এখান থেকে সাপোর্ট এই মডেলের আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে ওপেন স্ক্যাটার ফাইল ক্লিক করতে পারেন, তারপর আপনাদের স্ক্যাটার ফাইল মানে যেটা ফ্ল্যাশ ফাইল আর কি, ওই ফ্ল্যাশ ফাইল আমি এক্সাম্পল হিসাবে একটা সিম্পুনি ফ্ল্যাশ ফাইল দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আপনারা, আচ্ছা সরি, এটা সিম্পুনি ফ্ল্যাশ ফাইলটা দিয়ে হবে না, এখান থেকে আপনারা ওপেন স্ক্যাটার ফাইল, এই মডেলের স্ক্যাটার ফাইলটা ওপেন করতে পারেন, ঠিক
ঠিক আছে। তারপরে এখান থেকে ফার্মার সেটিং মানে আপনারা কাস্টম ভাবে নিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা পোর্ট, যে পোর্টটা আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়াল ভাবে ধরিয়ে নিতে পারেন। তারপরে পোর্টের হাই স্পিড এখান থেকে ধরিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে এসবিএন নাম্বার দিয়ে এখান থেকে আপনারা আইমিআই রিপেয়ার করতে পারেন। এখানে আইমিআই 1 এবং কি আইমিআই 2, আইমিআই 3, আইমিআই 4 চারটে আছে। এখন এখান থেকে আপনারা যেই মোডে এগুলো কাজ করতে চান, এখানে কিন্তু লেখা আছে যে রিড আইমিআই অ্যাট অ্যাট মোড, তারপর হচ্ছে রাইট আইমিআই অ্যাট মোড। এটা হচ্ছে রিড হবে, এটা হচ্ছে রাইট হবে, মানে রিড বলতে এখানে আপনার দেখিয়ে দেবে, আর রাইট বলতে মানে আপনি এখানে রিপেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনারা গ্রেড বোর্ড ইনফরমেশন করতে পারেন, মানে আপনার বোর্ডের ইনফরমেশন দেখতে পারেন সিপিইউ বা মডেল সিলেক্ট করার পর। তারপরে এখান থেকে রিড ফ্লাশ করতে পারেন, ঠিক আছে, রিড ফ্লাশ। তো আর এখান থেকে আপনারা চাইলে ফরম্যাট পুন করতে পারেন, ঠিক আছে। মানে রিড ফ্লাশ বলতে আপনার ফ্লাশ ফাইলটা রিড করে রাখতে পারেন, এখান থেকে আপনারা ফরম্যাট ফ্লাশ পুন করতে পারেন, মানে সেটাকে ফরম্যাট করতে পারেন। তারপর সার্ভিস অ্যান্ড আনলকে এসে আপনারা সেমভাবে এখান থেকে সেটার নাম সিলেক্ট করে, মডেল সিলেক্ট করে, তারপর এখান থেকে আপনারা পোর্ট সিলেক্ট করে, এখান থেকে আপনারা রিসেট ইউজার কোড দিলে এখান থেকে আপনারা যদি মানে কোড পকারের কোনো লক থাকে সেক্ষেত্রে আনলক হয়ে যাবে। আর এখান থেকে রিড ইনফরমেশন করতে পারেন। তারপরে আমরা যদি এখানে চলে যাই যে ফাইল ম্যানেজার অ্যান্ড ব্যাকআপ, তো ফাইল ম্যানেজার অ্যান্ড ব্যাকআপেও এখানে যে ব্যাকআপ ফাইল নিতে পারেন, রিস্টোর করতে পারেন, এবং কি রিড অনলি, আনলক ফাইল, রিলক ফাইল, ঠিক আছে। তো এগুলো এখান থেকে করতে পারেন। তো আমরা এটাতে দেখি কি আছে। তো এটাতে ড্রাম পুন মানে হচ্ছে আপনাদের যদি ফোন বুকে মানে ফোন মেমোরিতে কোনো নাম্বার থাকে সেক্ষেত্রে ফোন মেমোরির নাম্বারগুলো এখান থেকে নিতে পারেন। তো আমরা এই টুলসটা নিয়ে আর কথা বলবো না, বেসিক বিষয়গুলো আপনাদেরকে এখানে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করলাম, তো আমরা এটাকেও কেটে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই এই টুলসটা ওপেন করে নেবো স্যামসাংয়ের, এটা আর এটা একই। তো আমরা এটাকে স্টার্ট করে দিচ্ছি। তো স্টার্ট করার জন্য এখানে লোডিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। লোডিং হওয়ার পরে আমাদের মানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্যামসাংয়ের টুলস। তো এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্যামসাংয়ের মডেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, মানে অনেক, যেগুলো মানে বলার মতো নয়, হয়তো আপডেট লেটেস্ট মডেলগুলো নাই, কিন্তু এখানে আগের স্যামসাংগুলো আপনারা পাবেন। বাটম ফোন কোন মানে যত ফোন আছে এখানে স্যামসাং আগের ফোনগুলো পাবেন। তো ওই ফোনের ভিতরে যদি আপনারা মানে এখান থেকে অ্যান্ড্রয়েডে এসে আপনারা এখান থেকে কিন্তু মানে ফ্ল্যাশ ফাইল ধরিয়ে, পিডিএ ফাইল ধরিয়ে এখান থেকে ফ্ল্যাশ করতে পারেন, এখান থেকে চার্জিং এই যে পোর্ট করতে পারেন, এখান থেকে আপনারা চাইলে যেটা করতে পারেন এখান থেকে রিড ফোন ইনফরমেশন করতে পারেন, দুইটা মোডে, মডেম এবং কি এডিবি মোড, এবং কি আনলক ফোন এবং কি রিড কোড এখান থেকে করতে পারেন, রিড কোড। তারপরে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা এই যে অনলি মডেম পোর্টে ক্লিক করলে এখানে মানে ফোনের যে ফোন কানেক্ট থাকলে এখানে অটোমেটিকলি আপনাদের যে মডেম পোর্ট সিরিয়াল ধরে নিবে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা ফ্ল্যাশ ফাইল ধরিয়ে, পিডিএফ ফাইল ধরিয়ে আপনারা এটাকে ফ্ল্যাশ করতে পারেন, এই যে ফ্ল্যাশ ফোনে ক্লিক করলে এটা ফ্ল্যাশ হবে, এবং কি এখান থেকে আপনারা চাইলে রিবুট টু ডাউনলোডে নিতে পারেন অটোমেটিকলি। তারপরে এখান থেকে ডাউনলোড ফার্মারে ক্লিক করলে আপনারা ওই মডেলের ফ্ল্যাশ ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, এবং কি চাইলে এখান থেকে মডেল চেঞ্জ করতে পারবেন, এই যেই মডেলের আপনাদের দরকার ওই মডেল চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন, এবং কি এখান থেকে আপনারা হিউজ পরিমাণের মডেল আছে দেখতে পাচ্ছেন, এখানে অনেক মডেল আছে, অনেক, যেগুলো মানে বলা বলে শেষ করা যাবে না, এখানে অনেক মডেল আছে। আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা মোবাইল মডেল ব্যবহার করে প্রত্যেকটা ফোনের কাজ করতে পারবেন এখান থেকে। তো এখানে আমরা সার্ভিসে দেখি কি আছে, সার্ভিসে রিসেট প্যাটার্ন, এখানে রিসেট প্যাটার্ন করতে পারবেন, ঠিক আছে। তো যেই ফোনে যেই যেটা সাপোর্ট আছে আর কি, রিসেট প্যাটার্ন করতে পারেন এখান থেকে, আইমিআই রিপেয়ার করতে পারেন, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিবুট টু রিকভারি মোডে নিতে পারেন, তারপর রিড পিট ফাইল করতে পারেন। তো এখানে আরও অনেক অপশন আছে, আপনার চাইলে এগুলা মানে আপনারা নিজেরা ম্যানুয়ালি ভাবে ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো আমার ভিডিওটা এমনিতে অনেকটা লং হয়ে গেছে, আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। আশা করি এই টুলসটা দিয়ে মানে যারা ছোটোখাটো টেকনিশিয়ান আছেন তারা তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, তারা আমি আশা করি আপনারা অনেকে এই ভিডিওটা থেকে অনেকে উপকৃত হবেন। তো যারা এই ভিডিওটা থেকে এই টুলসটা ব্যবহার করেন বা করবেন অবশ্যই এই ভিডিওটাকে একটি লাইক দিয়ে দিবেন, এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।